নমস্কার। সুকুমার রায় কর্তৃক সৃষ্ট বিখ্যাত চরিত্র পাগলা দাশুকে নিয়ে লেখা চারটি গল্প, পাগলা দাশু, দাশুর খ্যাপামি, চীনে পটকা এবং দাশুর কীর্তি, এই চারটি গল্পই একত্রে পাঠ করতে চলেছি আজ। তাহলে চলুন শুরু করা যাক, সঙ্গে থাকুন। আমাদের স্কুলে যতজন ছাত্র তাহার মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাশুকে না চেনে। যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া লয়। সেবার একজন নতুন দারোয়ান আসিল, একেবারে আনকোড়া পাড়া গেঁয়ে লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তিই পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চলনে চালনে বোঝা যায় তো যে তাহার মাথায় একটু ছিট আছে। তাহার চোখ দুটি গোল গোল, কান দুটো অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণ দেহ, খর্বকায় মুণ্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তাহা কিন্তু নয়। অঙ্ক কষিবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তাহার আশ্চর্য রকমের মাথা খুলিত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমার তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়াই সকলে জানিত। সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন হিংসুটে একটি ভিজে বেড়াল আমরা আর দেখি নাই। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞেস করিতে গিয়াছিল। জগবন্ধু পড়া বলিয়া দেওয়া দূরে থাকুক, তাহাকে বেশ দু কথা শোনাইয়া বলিল, আমার বুঝি আর খেয়ে দেয়ে কাজ নেই, আজ একে ইংরেজি বোঝাবো, কাল ওকে অঙ্ক কষে দেব, পরশু আরেকজন আসবেন আরেক ফরমাইশ নিয়ে, ওই করি আর কি। দাশু সাংঘাতিক চটিয়া বলিল, তুমি তো ভারী ছোট লোক হে। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করিল, ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিত মশাই দাশুকে এমনি দু চার ধমক দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল। আমাদের ইংরেজি পড়াইতেন বিষ্টুবাবু, জগবন্ধু তাহার প্রিয় ছাত্র। পড়াইতে পড়াইতে যখনই তাহার বই দরকার হয় তিনি জগবন্ধুর কাছেই বই চাহিয়া লন। একদিন তিনি পড়াবার সময় গ্রামার বই চাহিলেন। জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল। মাস্টার মহাশয় বইখানা খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলাইয়া বলিল, আমার। পণ্ডিত মহাশয় বলিলেন, নতুন সংস্করণ বুঝি, বইকে বই একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন, যশোবন দারোগা, লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল। মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন, এইসব জ্যাঠামি বিদ্যা শিখছ বুঝি? জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া বলিলেন, থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল। আমরা সকলেই তাহাতে বেশ খুশিই হইলাম। পরে জানা গেল যে এটি দাশু ভায়ার কীর্তি। সে মজা দেখিবার জন্য গ্রামারের জায়গায় ঠিক ওইরূপ মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল। দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনা করিতাম।
তাহাতে একদিনও তাহাকে বিরক্ত হইতে দেখি নাই। এক এক সময়ে সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই, আমাদের পাড়ায় যখনই কেউ আম সত্য বানায় তখনই আমার ডাক পড়ে, তাই কেন জানিস? আমরা বলিলাম, খুব আম সত্য খাস বুঝি। সে বলিল, তা নয়, যখন আম সত্য শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়ে এই চেয়ারাখানা দেখি আসি, তাতেই পাড়া ত্রিসীমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে বেলায়, কাজেই আর আম সত্য পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ পেন্টুলুন পরিয়া স্কুলে হাজির হইল। ঢলঢলে পায়জামার মতো পেন্টুলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল। আমরা জিজ্ঞাসা করিলাম, পেন্টুলুন পরেছিস কেন? দাশু একগাল হাসিয়া বলল, ভালো করে ইংরেজি শিখব বলে। আরেকবার সে খামোখা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পরনায় খুশি হইয়া উঠিল। দাশু আদপেই গান গাইতে পারে না, তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নেই এ কথা সে বেশ জানে। তবু সেবার স্কুল ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল। আমরা কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম, কিন্তু দাশু পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। একবার ছুটির পর দাশু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল। মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন, কি হে দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলিল, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল। দাশুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কিরে বাপু? দাশুকে জিজ্ঞাসা করিলাম, সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল, খবরদার, এই আমার বাক্স তোমরা কেউ ঘেটো না। তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতরে চাহিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড়বিড় করিয়া হিসাব করিতে লাগিল। আমি একটুখানি দেখিবার জন্য উঙ্কি মারিতে গিয়াছিলাম, অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল। কেহ বলিল, ওটা ওর টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না। কেহ বলিল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায়। আরেকজন বলিল, টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন, ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল, এটা এখন তোমার কাছে রাখো, দেখো হার হয় না যেন, আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে যেও। এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে, এতদিনে সুবিধা পাওয়া গিয়াছে, এখন হতভাগা দারোয়ানটা একটু তফাত গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতকগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল। আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাতজনে তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম। তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ানো। তারপর তাড়াতাড়ি পোটলার প্যাচ খুলিয়া দেখা গেল
তাহার মধ্যে একখানা কাগজের বাক্স, তার ভিতরে আর একটি ছোট পোটলা। সেইটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল। তাহার এক পিঠে লেখা, কাঁচকলা খাও। আরেকটির পিঠে লেখা, অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়াচাবি করিতে লাগিলাম। সকলের শেষে একজন বলিয়া উঠিল, ছোকরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে। আরেকজন বলিল, এই যেমনভাবে বাধা ছিল তেমনি করে রেখে দাও, সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বলিলাম, বেশ কথা, ও ছোকরা আসলে পর তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর ওর মধ্যে কী আছে সেটাও বার করে জানতে চেও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগেকার মতো পোঁটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম। বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল। চাহিয়া দেখি পাঁচিলের উপর বসিয়া পাগলাদাসু হাসিয়া কুটোপুটি। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিতেছিল। তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, সে সমস্তই তাহার শয়তানি। খামোখা আমাদের আহাম্মক বানাইবার জন্য সে মিছি মিছি এ কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে। সাধে কি বলি পাগলা দাসু? একবার স্কুলের ছুটির দিন, স্কুলের পরে ছাত্র সমিতির অধিবেশন হবে, তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাসুর ভারী ইচ্ছে ছিল, সেও একটা কিছু অভিনয় করে। একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করেছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল তাতে দাসু সেনাপতি সেজেছিল, সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল, সাহস থাকিলে তবে খোলো তলোয়ার, দাসু তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খুলবার কথা, কিন্তু দাসুটা আনাড়ির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো খুলতেই পারলই না, মাঝখান থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলো বলতে ভুলে গেল। তাই দেখে গুপ্তচর আবার খোল তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল। দাসুটাও এমনি বোকা, সে অমনি দাঁড়া দেখছিস না বকলস আটকিয়ে গেছে বলে চেঁচিয়ে তাকে এমন ধমক দিয়ে উঠল, ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ার খুলে দিলাম, তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত। তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলেন, কি বা চাহ পুরস্কার কহ সেনাপতি, তখন দাসুর বলবার কথা ছিল, নিত্যকাল থাকে যেন রাজপদে মতি, কিন্তু দাসুটা তা না বলে তার পরের আরেকটা লাইন আরম্ভ করেই হঠাৎ জিভ কেটে, এই ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো। তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম, না সে কিছুতেই হবে না। দাসু বলল, দাসু অ্যাক্টিং করবে তাহলেই চিত্তির, বিশু বলে উঠল। ট্যাপা বলল, তার চাইতে ভোজুমালিকে ডেকে আনলেই হয়। দাসু বেচারা প্রথমে খুব মিনতি করল, তারপর চটে উঠল, তারপর কেমন মুশড়ে গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল। যে কয়দিন আমাদের তালিম চলছিল দাসু রোজ এসে চুপটি করে হলের এক কোণায় বসে বসে আমাদের অভিনয় শুনত। ছুটির কয়েকদিন আগে থেকে দেখি ফোর্থ ক্লাসের ছোট গনসার সঙ্গে দাসুর ভারী ভাব হয়ে গেছে। গনসা ছেলে মানুষ, কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে, তাই তাকে দেবদূতের পাঠ দেওয়া হয়েছে নাটকে। দাসু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায়, রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয়, আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে। হঠাৎ গনসার উপর দাসুর এতখানি টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না।
কেবল দেখতে পেলাম গনসারা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাশুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগলো। ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। আড়াইটা বাজতে না বাজতেই দেখা গেল দাশু ভাইয়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞেস করলাম, কিরে তুই এখানে কি করছিস? দাশু বলল, বাহ পোশাক পরবো না। আমি বললাম, পোশাক পরবি কিরে, তুই তো আর অ্যাক্টিং করবি না। দাশু বলল, বাহ খুব তো খবর রাখো, আজকে দেবদূত সাজবে কে জানো? শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো। আমি বললাম, কেন গনসার কি হলো? দাশু বলল, কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো। তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে। সারা স্কুল খুঁজে শেষটাই টিফিন ঘরের পিছনে হতবাকাকে খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল, কিন্তু আমরা তাকে চটপট গ্রেপ্তার করে টেনে নিয়ে চললাম। গনসা কাঁদতে লাগলো, না আমি কখনো অ্যাক্টিং করব না, তাহলে দাশুদা আমায় ফুটবল দেবে না। আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি। এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন, তিনটে ধারী ছেলে মিলে ওই কচি ছেলেটার পেছনে লেগেছিস, তোদের লজ্জাও করে না? বলেই আমাকে আর বিশুকে এক একটি চড় মেরে আর রামপদর কান মলে দিয়ে হন হন করে বেরিয়ে গেলেন। এই সুযোগকে হতচ্ছাড়া গনসা হাতছাড়া হয়ে আবার চম্পট দিল। আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, তোকে আজ কিছুতেই দেবদূত শাস্তি দেওয়া হবে না। দাশু বলছে, বেশ তো তাহলে আর কেউ দেবদূত সাজু, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি, পাঁচ ছটা পার্ট আমার মুখস্থ হয়ে আছে। এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর ঘাঁটিয়ে দরকার নেই, তাকেই দেবদূত শাস্তি দেওয়া হোক। শুনে দাশু খুব খুশি হয়ে আমাদের শাসিয়ে রাখলো যে, আবার যদি তোরা কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভন্ডুল করে দেব। তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাশু বিশেষ কিছু গোলমাল করেনি, খালি স্টেজের সামনে একবার পানের পিক ফেলেছিল। কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো। এক জায়গায় তার খালি বলবার কথা, দেবতা বিমুখ হলে মানুষ কি পারে? কিন্তু সে এই কথাটুকুর আগে কোত্থেকে আরও চার পাঁচ লাইন জুড়ে দিল। আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম, কিন্তু দাশু বলল, তোমরা যে লম্বা বক্তৃতা করো সেবেলা দোষ হয় না, আমি দুটো কথা বেশি বললেই যত দোষ। এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয়। তা জেনেও সে স্টেজে আসবার জন্য জেদ ধরে বসল। আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না, কারণ তার আগের দৃশ্যে আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন, শেষ দৃশ্যেও আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজাকে আশীর্বাদ করে স্বর্গপুরীতে প্রস্থান করেছেন। দাশু অগত্যা তার জেদ ছাড়ল বটে, কিন্তু বেশ বোঝা গেল যে সে মনে মনে একটুও খুশি হয়নি। শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সবাই হাজির হলেন। এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, বারবার মহারাজে আশীষ করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে। বলতে বলতে হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল। আমরাও সকলে কি যে কেমন যেন ঘাবড়িয়ে গেলাম। অভিনয় হঠাৎ বন্ধ হওয়ার জোগাড় হয়ে এলো। তাই দেখে দাশু সর্দারি করে মন্ত্রীকে বলল, বলে যাও কি বলিতেছিলে।
তাতে মন্ত্রী আরও কেমন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারই সেজেছিল। দাশুকে কি যেন বলবার জন্য যেই একটু এগিয়ে গেছে, অমনি দাশু চেয়েছিলে জোর করে ঠেকাতে আমারে এই হতভাগা বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা, এ রাজ্যে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা ইত্যাদি নিজেই গড়বড় করে বলে গিয়ে যাও সব নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রাখলাম। ওদিকে ঢং করে ঘন্টা বেজে গেল আর ঝুপ করে পর্দাও নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরে বললাম, হতভাগা দেখ দেখি সব মাটি করলি, অর্ধেক কথাই হলো না। তোর কি দরকার ছিল দেবদূতের ক্ষেত্রে আবার সে আসিছে ফিরিয়া বলে স্টেজের মধ্যে ঢুকে পড়ার? দাশু বলল, বা তোমরা কেউ কিছু বলছো না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেইগুলো বলে দিলাম, তা না হলে তো আরো সব মাটি হয়ে যেত। আমি বললাম, তুই কেন মাঝখানে এসে গোল বাঁধিয়ে দিলি, তাই তো সব গুলিয়ে গেল। দাশু বলল, রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকিয়ে রাখবে, তাছাড়া তোমরা কেন আমায় ঘোড়া থেকে নিতে চাইছিলে না ঠাট্টা করছিলে, আর রামপদ কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল? রামপদ বলল, ওকে ধরে ঘা দুচার লাগিয়ে দে। দাশু বলল, লাগাও না, দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কিনা। একবার আমাদের রামপদ একদিন একখানি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলে মহা উৎসাহে সেগুলো ভাগ করিয়া খাইলাম। খাইল না কেবল দাশু। পাগলা দাশু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয়, কিন্তু রামাপদকে সে একবারেই পছন্দ করিত না। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত। আমরা রামপদকে বলিলাম, দাশুকে কিছু দে। রামপদ বলিল, কিরে দাশু খাবি নাকি, দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনোদিন লাভটা আসবি নে, তাহলে মিহিদানা পাবি। এমন করে বলিলে তো রাগ হইবারই কথা, কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের কুকুরটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদাটা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল। এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম। দাশুর কথা কেউ আর ভাবিবার সময় পায় নাই। টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমাদের কেমন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে দাশু কিছু করছিস নাকি? দাশু অত্যন্ত ভালো মানুষের মতো বলিল, হ্যাঁ দুটো GCM করে ফেলেছি। আমরা বললাম, ধুত সে কথা কে বলেছে, কিছু দুষ্টুমির মতলব করিসনি তো? এ কথায় দাশু ভয়ানক চটিয়া গেল। তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন, দাশু তাহার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম। এই পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহেন, পড়ার জন্য কোনোদিনই তাড়াহুড়ো করেন না, কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান। সে সময় তাহার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে। পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়ায় নদী শব্দের রূপ বলো বলিয়া ঘুমাইয়া পড়িলেন। আমরাও বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে। কাজেই আমরাও স্লেট লইয়া কাটাকুটি আর 10-25 খেলা শুরু করিলাম। কেবল মাঝে মাঝে যখন ঘর ঘোরানি কমিয়া আসিত নাক ডাকার, তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ নদ ইত্যাদি আওড়াইতাম। দেখিতাম তাহাতে ঘুম পাড়ানি গানের ফল খুব আশ্চর্য রকম পাওয়া যায়। সকলে খেলায় মত্ত, কেবল
দাশু এক কোণায় বসিয়া কি যেন করিতেছে, সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল। পণ্ডিত মহাশয় ঘুমের ঘরে ব্রুকুটি করিয়া সবে মাত্র উফ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন, এমন সময় ফুটফাট ড্রুমদ্রাম ধূপধাপ শব্দে তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাট পিটাইতে লাগিয়াছে। দুনিয়ার কাঁসারি আর লাঠি আর সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঠুকিতেছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাহাকে পড়ার বয়ে কিংকর্তব্য বিমূর বলে তেমনি হইয়া হাঁ করিয়া রইলাম। পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুঁড়িয়া একলাপে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধড়পড় করিয়া পড়িয়া গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবর হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া নামতা মুখস্থ আওড়াইতেছিল, গোলমালে তারাও হঠাৎ আড়ষ্ট হইয়া থামিয়া গেল। দেখিতে দেখিতে স্কুলময় হুলুস্থুল পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পরনায় ব্যস্ত হইয়া বিকট ঘেউ ঘেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল। মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মশাই বলিলেন, কিসের শব্দ হইয়াছিল দেখো। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে চেয়ারের তক্তার নিচ হইতে একটা হাঁড়ি ঠেলিয়া বাহির করিল, রামপদর সেই মিহিদানার হাঁড়িটা। তখনও তার মুখের কাছে একটু মিহিদানা লাগিয়াছিল। পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন, এ হাঁড়ি কার? রামপদ বলিল, আগে আমার। আর কোথায় যায়, অমনি দুই কানে দুই পাক। হাঁড়িটা কি রেখেছিলি? রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহারই ঘাড়ে আসিয়া পড়িতেছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আগে ওর মধ্যে মিহিদানা এনেছিলাম, তারপর। মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগলো না বলিয়াই ঠাস ঠাস করিয়া আরো দুই চর। অন্যান্য মাস্টারেরাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন, তাহারাও এক বাক্যে হাঁ হাঁ করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখিলাম বেগতিক, বিনা দোষে রামপদ বেচারি মার খায়। এমন সময় দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখিয়া বলিল, এই দেখুন আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল, এই দেখুন কাটাকুটির ঘর কাটা। স্লেটের উপর আমার নাম লেখা। পণ্ডিত মহাশয় আমার উপর প্রচণ্ড এক চর তুলিয়ায় হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন। তারপর দাশুর দিকে কটপট করিয়া তাকাইয়া বলিলেন, চোপড়াও কে বলেছ আমি ঘুমোচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করিয়া বলিল, তবে যে আপনার নাম ডাকছিল। পণ্ডিত মশাই তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন, বটে ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলিল, আমি তো পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই তো সকলের চক্ষু স্থির, ছোকরা বলে কি? প্রায় আধ মিনিট খানে কাহারও মুখে আর কথা নাই। তারপর পণ্ডিত মহাশয় ঘাড় বাঁকাইয়া গম্ভীর গলায় হুঙ্কার দিয়া বলিলেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে কেন? দাশু ভয় পারবার ছেলেই নয়, সে রামপদকে দেখাইয়া বলিল, ও কেন আমায় মিহিদানা দিতে চাইছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, আমার মিহিদানা আমি যা ইচ্ছে তাই করব। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না, কাজেই মাস্টারেরা সকলেই কিছু কাছু ধমক ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন। সে পাগলা বলিয়া তাহার আবার কোনো শাস্তি হইল না।
ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহাকে তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, আমার পটকা রামপদর হাড়ি, যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে, ব্যাস ওর মার খাওয়াই উচিত। সেবার নবীন চাঁদ স্কুলে এসেই বলল, কাল তাকে ডাকাতে ধরেছিল। শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল? কি বলিস রে, ডাকাত না তো কি, বিকেলবেলা সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল, সেখান থেকে ফিরবার সময় ডাকাতেরা তাকে ধরে তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল। আর যাবার সময় বলে গেল, চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দরম করে তোর মাথা উড়িয়ে দেব। তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় 20 মিনিট দাঁড়িয়েছিল। এমন সময় তার বড় মামা এসে তার গান ধরে বাড়িতে নিয়ে গিয়ে বললেন, রাস্তায় সংসেচে ইয়ার কি করা হচ্ছিল? নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি কি করব, আমায় ডাকাত ধরেছিল। শুনে তার মামা প্রকাণ্ড এক চড় তুলে বললেন, ফের জ্যাঠামি। নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করাই বৃথা, কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত। সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল। যা হোক, স্কুলে এসে তার দুঃখ বোধ হয় অনেকটা দূর হতে পেরেছিল, কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার ঘামাচি ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল। দু একজন যারা তার কুনুয়ের আঁচড়টাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন, কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল, ওটা তো জুতোই ফোসকা, তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বলল, যাও তোমাদের কাছে আর কিছু বলবো না, কেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হলো না। ততক্ষণে 10টা বেজে গেছে, ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল, সবাই যে যার ক্লাসে চলে গেল। এমন সময় দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকেছে। আমরা বললাম, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? যেমন বলা অমনি দাশরথি ওরফে দাশু হঠাৎ হাত পা ছেড়ে বই টই ফেলে খ্যা 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 করে হাসতে হাসতে একেবারে মেজের উপর বসে পড়ল। পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একেবারে চিত হয়ে একবার উপর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না। দেখে আমরা তো অবাক, পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরোদমে তার হাসি চলছে। সবাই ভাবল ছোড়াটা খেপে গেল নাকি আরও। যা হোক, খুব খানিকটা হুটোপুটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুটিয়ে বেঞ্চের উপর উঠে বসল। পণ্ডিত মশাই বললেন, ওরকম হাসছিল কেন? দাশু নবীন চাঁদকে দেখিয়ে বলল, ওই ওকে দেখে। পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোণায় দাঁড় করিয়ে রাখলেন, কিন্তু পাগলের তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতেই লাগলো। টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল, কিরে দেশো বড় যে হাসতে শিখেছিস? দাশু বলল, হাসবো না, তুমি কাল ধুনচি মাথায় দিয়ে কিরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখনি, দেখলে বুঝতে কেমন মজা। আমরা সবাই বললাম, সে কিরকম ধুনচি মাথায় নেচেছিল মানে? দাশু বলল, তাও জানো না, ওই কেষ্টা আর জগায় ওই যা বলতে না বারণ করেছিল ওই মা। আমি বিরক্ত হয়ে বললাম, কি বলছিস ভালো করেই বল না। দাশু বলল, কালকে শেঠেদের বাগানের পেছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল, এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে বারণ আর কি, তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের উপর আচ্ছা করে পিচকিরি দিয়ে গেল। নবু ভয়ানক রেগে বলল,
তুই তখন কি করছিলি? দাশু বলল, তুমি তখন মাথার এই থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুড়ে লাফাচ্ছিলে, দেখে আমি বললাম ফের নড়বি তো দরাম করে মাথা উড়িয়ে দেব, তাই শুনে তো তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে, তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম। নবীন চাঁদের যেমন বাবু আনা ছিল তেমনি তার দেমা, সেজন্য কেউ তাকে পছন্দ করতো না। তাহার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম। ব্রজলাল ছেলে মানুষ, সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল, তবে যে নবীনদা বলছিল তাকে ডাকাতে ধরেছে? দাশু বলল, ধুর মোকা, কেসটা কি ডাকা? বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির। কেসটা আমাদের উপরের ক্লাসে পড়ে, তার গায়েও বেশ জোর আছে। নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারি বেড়ালের মতো ফুলে উঠল, কিন্তু মারামারি করতে সাহস পেল না। খানিকক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল, কিন্তু তার পরদিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে। মোহন চাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে, সে আমাদের চাইতে অনেক বড়। তাকে ওরকমভাবে আসতে দেখে আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে। মোহন এসেই বলল, কেষ্টা কই? কেষ্টা দূর থেকে তাকে দেখতে পেয়েই কোথায় যে সরে পড়েছে, তাই তাকে আর পাওয়া গেল না। তখন নবীন চাঁদ বলল, ওই দাশুটা সব জানে, ওকে জিজ্ঞেস করো। মোহন বলল, কে ছোকরা, তুমি সব জানো নাকি? দাশু বলল, না সব আর জানবো কোন থেকে, এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি, একটু ইংরেজি জানি, ভূগোল বাংলা একটু জিওমেট্রি। মোহন চাঁদ ধমক দিয়ে বলল, সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না? দাশু বলল, ঠেঙায়নি তো, মেরেছিল, খুব আস্তে মেরেছিল। মোহন একটুখানি ভেঙচিয়ে বলল, খুব আস্তে মেরেছে না, কতখানি আস্তে শুনি তো। দাশু বলল, সে কিছুই না, ওরকম মারলে একটু লাগে না। মোহন আবার ব্যঙ্গ করে বলল, তাই নাকি, তা কিরকম মারলে পরে লাগে? দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপরে বললে, ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেঁধ মেরেছিলেন সেই রকম। এই কথায় মোহন ভয়ানক চোটে দাশুর কান মলে দিয়ে চিৎকার করে বলল, দেখ বেয়াদব, ফের জ্যাঠামি করবি তো চাপ কিয়ে লাল করে দেবো, তুই সেখানে ছিলি কিনা বল, আর কি কি দেখেছিলি সব খুলে বল বল। জানোই তো দাশুর মেজাজ কেমন পাগলাটে গোছে, সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল। কিল খুশি চর আঁচড় কামড় সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। মোহন বোধহয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে এমনভাবে তেড়ে আসতে সাহস পাবে, তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না। দাশু তাকে 5 সেকেন্ডের মধ্যে মাটিতে চিত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলেছিল, এর চাইতেও ঢের আসতে মেরেছিল। এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল, তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো। পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল, হ্যাঁ রে নবুকে সেদিন তোরা অমন করলি কেন? কেষ্টা বলল, আরে ওই দাশুটাই তো শিখিয়েছিল ওরকম করতে, আর বলেছিল তাহলে 100 জিলিপি পাবি। আমরা বললাম, কই আমাদের তো ভাগ দিলি না জিলিপির। কেষ্টা বলল, সে কথা আর বলিস কেন, জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কি না, আমার কাছে কেন, ময়রার দোকানে যা পয়সা ফেলে দে, যত চাস জিলিপি পাবি। আচ্ছা দাশু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকেমি করে? এতক্ষণ শুনছিলেন সুকুমার রায় কর্তৃক সৃষ্ট বিখ্যাত চরিত্র পাগলা দাশুকে নিয়ে লেখা 4টি গল্প একত্রে। আজকের গল্পপাঠ এখানেই শেষ করছি, ধন্যবাদ।